2007, 2006, 2008 সব অবধি এগুলো ফিটনেস করা আছে, তারপরে ফিটনেস নাই, কাগজ নাই, ইন্স্যুরেন্স নাই, যার জন্য পাবলিক গাড়ি তো সব টনটনার, সবার গাড়ি সবাইকে দেখুক, চেক করুক প্রশাসন, কোন গাড়ি কাগজ নাই, কাগজ ছাড়া গাড়ি চলবে এটা তো হয় না, অবৈধ হবে। আপনি কি এনবিএসটিসির কর্মচারী? না না, আমরা পাবলিক গাড়ির মালিক, শ্রমিক সবাই। তো পাবলিক গাড়ির মালিক সমিতি আপনারা আটকেছেন এনবিএসটিসি কে? হ্যাঁ হ্যাঁ, পাবলিক গাড়ির মালিক শ্রমিক সবাই। কি কারণে? কারণে কাগজ নাই গাড়ি, গাড়ি ফিটনেস নাই,